সংবিধানে বিসমিল্লা বাদ দেওয়ার পরিকল্পনা হয়েছে না, হয়েছে কি না? এই বিসমিল্লা কি খালি যুগের বিসমিল্লা? সুলাইমান আলাইহিসসালামের যুগে সুলাইমান সিডি লিখছে, সেখানেও বিসমিল্লা আছে কি ছিল না? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং বিসমিল্লা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, থাকবে না শুধু তারা বিসমিল্লাকে বাদ দিতে চাইবে যারা, ঠিক না? বিসমিল্লা আগেও ছিল, এখনও আছে না নাই? আমাদের দেশে এমন কিছু নাস্তিক মার্কা বুদ্ধিজীবী আছে, তারা বলে মানুষের সাথে মানুষের দেখা হইলে সবাই সালাম দেয়, কী দেয়, আবার দেখা শেষে আল্লাহ হাফেজ বলে, ওই আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ। এই সংস্কৃতি চালুর জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই, বলে কি বলে না? তার এই প্রতিবাদের কারণে এত বেশি সালামের চর্চা হয়েছে, সালামের প্রচলন হয়েছে। তার এই বক্তব্যের পরে এক মুসলমান আরেক মুসলমানের দেখলে শুধু সালাম দেয়, আর বিদায়ের সময় বলে আল্লাহ হাফেজ, সুবহানাল্লাহ। তারা ইসলামের বিরোধিতা করে কিন্তু সেটা ইসলামের পক্ষে কাজে লেগে যায়, ঠিক কি না? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে মডেল এবং আদর্শ মানতে হবে কাকে? রাসূলুল্লাহকে। কাকে? দুনিয়ার কোনো নেতাকে যদি আমি আদর্শ মানি, ওই নেতার জীবনে চাঁদাবাজি, মাস্তানি, গুণা আমার জানা, আমার জানার বাইরেও তার গুণা আছে না নাই? কিন্তু শুধুমাত্র এমন ব্যক্তিকে আমরা আদর্শ নেতা মানবো যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং আমার আর আপনার চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহ দেয় নাই, আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় এলাকার চেয়ারম্যান, কে দেয়? কে দেয়? সুতরাং আমি নেতা মানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর বিধান মানবো, রাসূলকে নেতা মানবো, মানুষের তৈরি করা আইন আর মতবাদের পিছনে ছুটে নিজের আখেরাত বরবাদ করব না। এবং যেই বাংলাদেশ জামায়াত ইসলামী নামক যেই কাফেলা, এটাই বাংলাদেশের জন্য এই জমিন আল্লাহর একটা রহমত, সুবহানাল্লাহ। সুতরাং এই কাফেলার সাথী হয়ে আল্লাহ বলেছেন নাকিমউদ্দিন, যেই কাজ করেছেন সমস্ত নবীরা, সারা আলাইকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহু ওয়াল্লাযী আওহাইনা, এভাবে কাজ করছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সব নবীরাই কাজ করছে। সুতরাং নবীরা যেই কাজ করছে, ওই কাজ যেই কাফেলা করে, ওই দল হলো নবীদের দল, সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সকলে মিলে রসুলের এই সিরাতের এই মাসে রসুলকে নেতা মানবো। রসুলুল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম সাধনা চেষ্টা করেছেন, রসুলের সাহাবীরা পঙ্গুত্ব বরণ করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, বাংলার এই জমিনেও অসংখ্য নিরাপরাধ ইসলামী আন্দোলনের ভাইয়েরা ফাঁসি হাসি মুখে, ফাঁসির রশি গলায় নিয়ে তারা শাহাদাতের নজরানা পেশ করেছে, সুবহানাল্লাহ। কেমন শাহাদাতের তামান্না হলে আপনার যে ফাঁসির কাস্টে যাওয়ার সময় বলে যে আমি ফাঁসির কাস্টে যাওয়ার সময় কি লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব, সুবহানাল্লাহ। তাদের মনে বিন্দু মাত্র ভয় ছিল না, কারণ তারা জানে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা ইয়াশুরুন, যে তারা জানে যে যারা আল্লাহর পথে মারা যায় তারা আসলে মৃত না, তারা কি, তারা কি বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। সুতরাং আসুন ভাইরা, এই জমিন কার, আইন চলবে কার, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর দিন কায়েম হোক, আমরা কারা কারা চাই? নারে তাকবীর হাতগুলো কবুল করুন, এবং আমরা যারা হাত তুলেছি সবাইকে কোরআনের আইন কায়েম হোক, এটার পক্ষে না বিপক্ষে, আল্লাহর জমিনের দিন কায়েম হোক, যারা হাত তুলেছি সবাইকে এটা চাই, এটা যদি চাই ঘুমাইলে তো হবে না, কি করতে হবে, কাজ করতে হবে, পরিবারের লোকদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার আহাল আয়ালকেও কি করো। আজকে যেভাবে আমরা এই একই ছাদের নিচে বসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে আজকে যতজন একসাথে বসেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে, আল্লাহ তোমার দিন কায়েমের কাফেলার সাথী হয়ে
সকলকে উসিলায় আল্লাহ তুমি আমাদের সকলকে একই জান্নাতে বসবাসের তৌফিক দিও। আমিন।